আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব সেমাই বানানোর রেসিপিটা, কিভাবে সেমাই বানানো যায়। নর্মালি সেমাই বাজার থেকে কিনতে পাওয়া যায় এবং খুবই একটা দাম যে তা না, মোটামুটি সহজলভ্য। কিন্তু ভেজাল থাকে বিভিন্ন ধরনের, যেমন পুরাতন তেল দিয়ে বাজে সেমাইটা, যে কারণে দেখা যায় কি মানে এটা খেলে অনেক সময় বাচ্চাদের সমস্যা হয়। তারপর পুরাতন ডালটা বিভিন্ন ধরনের কেমিক্যালস ইউজ করে, এটা বিভিন্ন সময়ে টিভি নিউজে এসেছে। তো যারা চান বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই রেসিপিটা ফলো করে। আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি সেমাই বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি, আমি যে বাটি দিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ ময়দা। সেমাইটা অবশ্যই ময়দা দিয়ে বানাতে হয়, কারণ যে কোনো লাচ্চা সেমাই বানাইতে আটা বা অন্য কিছু ইউজ করা যাবে না, এটা ময়দা দিয়ে করতে হবে। ময়দা স্কিপ করে অন্য কিছু দিয়ে লাচ্চা সেমাইটা বানানো যায় না, যে কারণে আপনাকে অবশ্যই 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 ময়দা দিতে হবে। তো আর কিছুই দেবো না আমি এখানে, 1 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা চাইলে স্কিপ করতে পারেন, মুচমুচে রাখার জন্য আমি চিনিটা দিয়েছি, কেউ চাইলে চিনি না দিয়েও করতে পারেন। তো নর্মাল টেম্পারেচারে রাখা পানি দিয়ে আমি অল্প অল্প করে মিশিয়ে নেব এবং টাইট একটা ডো বানাবো। নর্মাল নরম যে ডোটা হয় এরকম হলে হবে না, এটা যখন আমরা ডালটা তেলের মধ্যে ভিজিয়ে রাখবো কিংবা বাটারের মধ্যে ভিজিয়ে রাখবো তখন দেখা যাবে একদম নরম হয়ে গেছে। তো দেখতেছেন প্রায় আমি 8-10 মিনিট এটা মাখিয়েছি, তো সব তো ভিডিও করা যায়নি, আমি কেটে কেটে ভিডিওটা দিয়েছি। একটা স্মুথ ডু বানাতে অনেক কষ্ট হয় আসলে, এটা প্রায় 10 মিনিট ধরে মাখানোর পর এই এই টাইপের অবস্থা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে মোটামুটি যে সফট হয়েছে কতটুকু। তো এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় 8 ঘন্টার জন্য। তো একটা বোলের মধ্যে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে রেখে দেবো 8 ঘন্টার জন্য। কারো যদি সময় কম থাকে তাহলে অবশ্যই 20-15 মিনিট পরও এটা এসে একটা সফট ডো তৈরি করতে পারবেন। তো 8 ঘন্টা পরে আমরা আসতেছি, এটা দেখবো সে কীরকম হয়। এই দেখেন হাত দিয়ে আঙ্গুল দেওয়ার সাথে সাথে ডুবে যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে ডোটা কতটুকু নরম হয়েছে। এই পর্যায়ে এসে আমি খুব ভালো করে আবারও মাখিয়ে নেব, খুব ভালো করে মাখাতে হবে, না হলে দেখা যাবে যখন আপনি লাচ্ছি সেমাইটা বানাইতেছেন তখন এটা ছিঁড়ে যাবে। ঠিক আছে, তো মাখানোটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল করে মাখাতে হবে। তো এখানে আমার মোটামুটি ছোটো করে বানালে 4টা হবে, না বড় করলে মোটামুটি 3টা লাচ্চা হলে লাচ্ছি সেমাই হবে। তো এখানেও এসে ডোটাকে আবার ভালো করে মাখাতে হবে। আমি ভালো করে মাখিয়ে নিলাম, একদম সফট করে এটা কিন্তু মাখাতে হবে। সফট করে 3টা ডো বানিয়ে নিলাম। এবার আমরা যে তেলটা দিয়ে দিচ্ছি, এখানে হাফ কাপ সয়াবিন তেল দিচ্ছি, আর হাফ কাপ এখানে বাটার দেওয়া যাবে কিংবা ডালটা গোলানো দেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এখানেও কিন্তু কর্নফ্লাওয়ারটা ইউজ করতে হবে, আপনাকে ময়দা বা আটা দিলে হবে না, কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে এটাকে মেল্ট করে নিতে হবে। অনেক সময় দেখা যায় কি ডালটা দিলে ঠান্ডা হলে এটা বসে যায়, চিন্তা করার দরকার নেই, আলাদা আপনি আরেকটু ডালটা গলিয়ে তারপর এখানের মধ্যে সয়াবিন তেল দিয়ে হালকা কর্নফ্লাওয়ার দিয়ে আলাদা করে একটু তেল গুলিয়ে নিয়ে ওইখানে এসে অ্যাড করে দেবেন। যদি দেখা যায় যে আপনার সবটুকু বাটার খেয়ে নিয়েছে ডোটা ভিজানোর পরে, 1/2 ঘন্টা পরে আপনারা খেয়াল করবেন যে এটা সবটুকুই শেষ হয়ে যায় প্রায়, কারণ ঠান্ডা হয়ে যায়, শক্ত হয়ে যায়, মোটামুটি শক্ত না নরমই থাকে বাট শুষে নিয়ে যায় আর কি এটুকু। তো যারা নতুন একটু ভালো করে দেখবেন, স্কিপ করলে প্রবলেম হবে, বানানো যে কতটা সহজ না দেখলে বোঝা যাবে না। এই যে 3টা ডো আমি এখানে রাখলাম ডোনাটের শেপ দিয়ে, এটাকে আমি ভিজিয়ে প্রায় 15-20 মিনিট রেখে দেবো বা 1/2 ঘন্টা রেখে দেবো। এখানে যে 1/2 ঘন্টা রাখতে হবে এমন কিছু না, আপনার হাতে সময় কম থাকলে আপনি 15-20 মিনিট রাখলেই হয়ে যাবে। তো আমরা আবার এটা 30 মিনিট পরে এসেছি, যেহেতু আমার হাতে টাইম ছিল আমি অন্য কাজ করেছি এই 30 মিনিট।
এবার আমি আস্তে আস্তে করে বানাবো। যদি কেউ শনপাপড়ি বানিয়ে থাকেন, আগে শনপাপড়িটা যেরকম বানায় মোটামুটি ওই টাইপেরই, চেপে চেপে একটু টেনে টেনে করতে হয়। এই কাজটা একটু ধৈর্যের বিষয়, আপনি খুব তাড়াহুড়া করে এটা করতে পারবেন না, তাহলে ছিঁড়ে যাবে। প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে একটা সেমাই বানাইতে। খুব অল্প করে করে আমি এটাকে টেনে টেনে দিয়েছি, এত সময় দেওয়া যাবে না, তো ইউটিউবে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে যখন আমি টেনে টেনে দিয়েছি। মাঝে মাঝে কিন্তু আমি দেখিয়ে দিতেছি যে এইগুলো কীরকম তারের মতন হয়, একদম সুতার সুতার মতন হয়ে যায়। আপনারা খেয়াল করলেই বুঝবেন এটা কী করে বানাচ্ছি। এটা আসলে বলার কিছু নাই, দেখে দেখেই এটা করতে হবে। একদম হালকা হাতে চেপে চেপে এটাকে রাখতে হবে, ছিঁড়লে হবে না। এটা হয়ে যাচ্ছে সেমাই, ইজি পারলে ইজি খুব সহজ, আর না পারলে খুব কঠিন। তো দেখেন আমি অল্প অল্প করে টেনে টেনে এটাকে মোটামুটি করে ফেলতেছি। একটা একটা করার সময় আপনি বাকি যে ডুগুলো থাকে অবশ্যই ওই ডুগুলো ভিজা ডালটার মধ্যে ভিজাইয়া আবার ঢেকে রাখবেন, যাতে ড্রাই না হয়ে যায়। আমি বাকি ডুগুলো আলাদা ঢেকে রেখে দিয়েছি আর এটা করে ফেলতেছি। আর এই ফাঁকে আমি চুলার মধ্যে একটা কড়াই বসাই আসছি, যেখানে তেল দিয়ে আসছি। তো মোটামুটি হয়ে গেছে, বাকিগুলো আমি ভিজিয়ে রেখে যেতেছি। তেলটাও একদম হাই হিট দেওয়া যাবে না, কারণ সাথে সাথে পুড়ে যাবে। এটা একটু ধীরে ধীরে রান্না করতে হবে, ধীরে ধীরে ভাজতে হবে এটা সেমাইটা। আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, দেখেই বুঝতেছেন যে শুধু বুদবুদই উঠতেছে, কোনো এত পরিমাণ হিট হয় নাই যে পুড়ে যাবে। তো ধীরে ধীরে আপনারা এটাকে কাঁটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দেবেন, তাহলে একটু বাজগুলা খুলবে, না হয় দেখা যাবে কি ভিতরে বাজগুলা শক্ত হয়ে গেছে বা ভিতরে শক্ত কোনো আঠা আঠা একটা ভাব দেখে গেছে। আর কাঁটা চামচ দিয়ে অল্প অল্প নেড়ে দিলে সেমাইটা খুব ফ্লাফি হবে বা ভিতরের তারগুলা ছাড়বে, সুতা সুতা হবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। এটা আপনি চাইলে একটু সাদা কালার রাখতে পারেন, কমাগুন দিয়ে যদি আপনি বাজেন একটু সাদা সাদা থাকবে। আর একটু যদি ব্রাউন টাইপের করতে চান তাহলে একটু বেশি ভাজা ভাজা করবেন। আমি শেষের দিকে বসে একটু গোল্ডেন কালার নিয়ে এসেছি, আমার যখন আমি রান্না করবো লাচ্ছিটা তখন দেখা যাবে কি আলাদা করে বা ঘি দিয়ে ভাজতে হবে না, এই ভাজাটাই হয়ে যাবে। যেহেতু নিজে হাতে বানাইতেছি তো এটা বাসায় সংরক্ষণ করে আপনি 1 মাস পর্যন্ত খেতে পারবেন। তো দেখতেছেন আমি একটা তুলে নিয়েছি, এভাবে আমি বাকি সবগুলো করে নেব। তো যারা আমার চ্যানেলে নতুন, যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও আপলোড করলে আপনারা পেতে পারেন। সবাইকে ধন্যবাদ দেখার জন্য, অবশ্যই সবাই সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহ হাফেজ।